নারজ্জী মহারাজ একেই বলে সাধু সঙ্গ লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা অনেকে মনে করেন এটা একটা জাস্ট ফিলসফি এটা বলতে হয় এটা বলেছি তা নয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা প্র্যাকটিক্যালি আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এ দিলে বোঝা যাবে ভালো তাহলে আর কখনোই গল্প মনে হবে না এইটা আর একটা পার্থক্য প্রমাণ আমি দিয়ে দিই তাহলে তাহলে বোঝা যাবে খুব ভালো লব মানে হল একটা সেকেন্ড ওয়ান সেকেন্ড এটাকে এগারো ভাগ করতে হবে এগারো ভাগ করে একটা পার্টকে বলা হয় লব ওয়ান সেকেন্ড ডিভাইডেড বাই ইলেভেন তাতে যা ফ্র্যাক যে সময়টুকু আসবে তার নাম হল লব দ্যাট মাছ টাইম ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু গিভ ইউ ডাইরেক্ট রিয়েলাইজেশন অ্যাবাউট সুপ্রিম লড ইফ ইউ আর গোয়িং টু গেট অ্যাকচুয়াল সাধুসঙ্গ যদি বাস্তবিক সাধুসঙ্গ আপনি লাভ করেন তাহলে ওই যে লবমাত্র সাধুসঙ্গ ওটা আপনার মোর দ্যান সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট বলে ভুল হবে সে আপনাকে ডাইরেক্ট এমন অনুভব দেবে ভগবানের কাছে খিঁচে নিয়ে যাবে একটা উদাহরণ দিলে বোঝা যাবে অনেকেই হয়তো জানেন এখানে গৌরী বৈষ্ণব সংখ্যা কত সেখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মগ্রন্থেতে লিখেছেন যার নাম পরবর্তীকালে বৈষ্ণব দাস হয়েছিল তিনি পূর্বে বারাণসীতে একজন পণ্ডিত ছিলেন ঠাকুরকে এটা বলছেন যে কি বলছেন বলে গেল হ্যাঁ তিনি একজন প্রকাণ্ড পণ্ডিত ছিলেন প্রকাণ্ড পণ্ডিত বেদ বেদান্ত থেকে আরম্ভ করে সমস্ত কিছু তিনি অধ্যায়ন অধ্যাপনা করে আর কুটিচক বহুদগ হংস পরমহংস ইত্যাদি স্টেজ এগুলো আগের স্টেজগুলো অতিক্রম করে তাদের সম্প্রদায়ের নিরূপিত একজন পরমহংসছে তাদের সম্প্রদায় নিরূপিত আমরা পরমংস বলবো না কেন বলবো না এটা হিংসা নয় আমাদের পরমহংসের ডেফিনেশন শাস্ত্র অনুযায়ী পরমংশ কাকে বল। এক্স্যাক্ট আমরা নিমে নিয়মের বাইরে যেতে পারবো না আমাদের হাত পা বাঁধা আমরা স্বেচ্ছাচারিতা করতে কোনো একটা কথা লাগাম ছাড়া বলে দিলাম সেটা শাস্ত্রে নিয়ে হবে না সেখানে বলছেন তিনি যখন ওই রকম একটা অবস্থায় রয়েছেন বহু বহু ছাত্রকে তিনি পড়ান হঠাৎ একদিন তিনি খেয়াল করলেন বারাণসীতে আপনি গেছেন কি বারাণসী যদি গিয়ে থাকেন মণিকর্ণিকা ঘাট আদি দেখবেন এখন তো আগেকার পরিস্থিতি অন্যরকম ছিল এখনকার চেঞ্জ হয়ে গেছে অনেক তথাপি বারাণসী পুরনো সিটি পুরনো শহর বলতে বারাণসী তো সেখানে গঙ্গার তীরেতে একটা ছোট্ট কুটিয়ার মধ্যে এইটুকু কুটিয়া ওর মধ্যে বসে ওই যে ব্যক্তি ভজন করছিলেন তাদের সম্প্রদায় যা ভজন ব্রহ্মের চিন্তা করছিলেন হঠাৎ দেখলেন ভজন কুটিরের সামনে দিয়ে একজন ব্যক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বিন্দ এই পদ গান করতে করতে যাচ্ছেন এমনভাবে গান করছেন বোঝা যাচ্ছে যেন গৌর নিত্যানন্দ তাকে দর্শন দিচ্ছেন কখনো চলতে চলতে পড়ে যাচ্ছেন আবার উঠছেন আবার যাচ্ছেন প্রেমে বিলহল চলতে পারছে না ভালো করে সেই ব্যক্তি কুটিয়ার ভেতর থেকে ভালো করে খেয়াল করলেন এ তো বিরাট কৃতকৃতার্থ হয়েছে এ তো দেখছি ভগবত প্রেম জাগরুক হয়েছে বাহ ভালো লাগছে আমাদের সঙ্গে দেখা করা উচিত একটু খুব ভালো অবস্থায় কিন্তু পরক্ষণে নিজের ভেতর লজ্জা হল আরে আমি না মায়াবাদী সম্প্রদায়ের একটা উচ্চ স্তরে রয়েছে এত বড় একটা পদবী আমি যদি এখন ওই সাধুটার সঙ্গে দেখা করতে যাই কোন বৈষ্ণব সম্প্রদায় আমাকে লোকে কি বলবে এই নিয়ে একটা মায়াবাদী সম্প্রদায় এত বড় সাধু বেদান্তি বেদান্তি মানে দাঁত নেই বেদান্তি তাই এখন আমি যদি দেখা করতে যাই তখন লোকে কি বলবে তা ছেঁদো সাধু বলবে আমাকে আমার একটা মর্যাদা আছে আমি মায়াবাদী সম্প্রদায়ের বেদ বেদান্ত জানি এই সমস্ত না এটা ভালো না ভালো হবে না বলে আর নিজেকে চেক করলেন আবার পর না দেখা করা উচিত আর তো এরকম তো আমি দেখি নি জীবনে একবার দেখা হলে ভালো হয় আবার একটু উঠতে যাচ্ছে না আসুন আবার বসে বলেন না উচিত না বাইরে যদি কেউ দেখে ফেলে এইভাবে তার মধ্যে সংকল্প বিকল্প করতে করতে ওই সাধু কীর্তন করতে করতে বারাণসীতে অনেক গলি আছে দেখেছেন ছোটো ছোট গলি সব কোন গলিতে যে ঢুকে গেছে সেই সাধু কীর্তন করতে করতে সে আর খুঁজে পায়নি বাইরে বেরিয়ে সে সাধুর পরে অনুসন্ধান করলো কিন্তু আর এই সাধুর দেখা পেল না বড় আফসোস করলো আমার অভিমান আমার অভিমান আজকে আমাকে ঠকিয়ে দিল আমার যে ভেতরের যে একটা অভিমান বৃথা অভিমান আমি এত বড় একটা পণ্ডিত বেদান্তি এত বড় অধ্যাপক সবাইকে পড়াই আমি এটা আমার সম্প্রদায়ের পরমংশ তো আমার এই অভিমানটা আজকে আমাকে ঠকিয়ে দিল ওই সাধুটা কোথায় গেল আর তো পাবনা দর্শন আর পেলোই না কিন্তু ছিল সচ্যান্দ ভক্তিমেন ঠাকুর বলছেন দেখো এক্সিলেন্সি কোথায় মজাটা ওই যে একটা একটা গেট এইটুকু সেই গেটের সামনে দিয়েই যদি কোনো ব্যক্তি চলে যায় কতক্ষণ লাগবে সেই সময়টুকু খালি দেখেছিল আর তাকে কীর্তন করতে সেটা তার জীবনে বৃথা হয়নি সেটা তাকে ওই মায়াবাদী সম্প্রদায়ে বারাণসীতে থাকতে দিল না তাকে দিল না একটা ম্যাগনেটের মধ্যে এক একটা আকর্ষণ হলো তার তাকে টেনে বার করে নিয়ে বারাণসীর বাইরে নিয়ে জেলে গেল নবদ্বীপ ধামে থাকতে পারলো না বারাণসী ছেড়ে চলে গেল সেই তাদের ঘাঁটি বারাণসী মায়াবাদীদের হরিদ্বার বারাণসী এগুলো মায়াবাদীর ঘাঁটি দুর্গ সেখান ছেড়ে চলে গেল নবদ্বীপ ধামে তা বুঝতে পেরেছিল এই চৈতন্য মহাপুর সম্প্রদায় মানে চৈতন্য মহাপুর প্রভাব ছিল তখনও এখন তো আর দেখা যাচ্ছে না এখন বারাণসী গেলে চৈতন্য নাম কেউ আবার প্রচারের দরকার কে করে কেউ করে না মঠ একটা রয়েছে কিঞ্চিত মাত্র কিচ্ছু আমি দেখে কাঁদি বেশ দু একবার গেছি দু তিনবার গিয়ে দেখি কিচ্ছু নয় প্রচার বলে কিচ্ছু নেই নীল জিরো কিচ্ছু নেই একটা কোনো লোক আসছে না যে মায়াবাদীর কাছে যে হরিকথা বলবে পরের কথা ওখানেই লোক নাকি আমিও অবাক তাহলে এখানে মঠের কি ইউটিলিটি মঠগুলো কি জন্য হয়েছিল মঠগুলো তো এই জন্য হয়েছিল যেখানে আচরণশীল তেজিয়ান সাধুগণ থাকবেন বাইরের সমস্ত লোকরা আসবে তাদের জ্ঞানের ক্ষুধা তারা জানতে চাইবে আমাদের রাস্তা দেখান নাকি আমি নিজেই ব্যবিচার করে বসে থাকবো উনি এসে গালাগাল দেবেন ধর্ম সাহেব আপনি কী বলছেন এই করার জন্য এই মঠটা করেছি গুরুবর্গ পুরো উল্টো কিচ্ছু প্রচার নেই কিচ্ছু নেই কাণ্ড বারাণসীতে সেই সেখানে তখনও মহাপ্রভুর যে প্রচার হয়েছিল পাঁচশো পাঁচশো পঞ্চাশ বছর আগে তার প্রভাবটা তখন ছিল তাকে খিঁচে নিয়ে এল নিয়ে এসে তখন পদ্যুন্ন মিশ্র নৃসিংহ তলায় ভজন করতেন পদ্যুন্ন ব্রহ্মচারী পদ্যুন্ন ব্রহ্মচারী পদ্যুন্ন মিশ্র তো পুরীতে যিনি মহাপ্রভুর কাছে বললেন হরিকথা শুনব যেটা এ আমাদের রায় রামানন্দর কাছে পাঠিয়ে আমার কনফিউশন হয়ে গেছে মানে সেখানে বললেন পদ্য ব্রহ্মচারী তিনি তখনও ছিলেন প্রকট ছিলেন কোথায় নৃসিংহ তলা যে আপনারা নবদ্বীপে ঘুরতে যান ওখানে ভজন করছিলেন নৃসিংহদেবের কাছে তাহলে বেশি দিন চৈতন্য চৈতন্যমাপ প্রভাব জানতেন তখন সেখান থেকে সোজা চলে এলেন নবদ্বীপে নবদ্বীপে এসে সমস্ত সাধু মহলে জিজ্ঞাসা সব জায়গা লোকের কাছে জিজ্ঞাসা আচ্ছা আমি কোথায় গেলে পরভংশ বৈষ্ণবগণের দর্শন পাবো সবাই বললো আপনি কাজ করুন নদী গঙ্গা নদী পার হয়ে চলে যান গিয়ে গদ্রুম ধামে যান সেখানে দেখবেন সমস্ত বড় বড় বৈষ্ণবগণ ভজন করছেন পরমংস সেখানে এলেন সেখানে এসে খুঁজতে খুঁজতে পরমংস বাবাজির দর্শন পেলেন পরমংশ বাবাজির দর্শন পেলেন পরবর্তীকালে পরমংসু বাবাজি মহারাজ তাকে করুণা করেছিলেন মন্ত্রদান করেছিলেন শুধু মন্ত্রদান তার স্বরূপের পরিচয় দিয়েছিলেন তার যে নিত্যস্বরূপের পরিচয় সেটাও বলে দিয়েছিলেন বড় আশ্চর্য তাহলে আমার এই কথাটা বলার বক্তব্য কী যে দেখুন খালি গেটের সামনে এইটুকু জায়গা থেকে এখানে যেতে কতক্ষণ সময় লাগে ওইটুকু সময় মাত্র সাধু তার দর্শন হয়েছিল ওই সাধুটার সঙ্গে তার জীবনের আর কোনোদিনই দর্শন হয় নাই তথাপি ওই যে একটা ঝলক দর্শন হয়েছিল সেই দর্শনটার এত ক্ষমতা ছিল তাকে খিচে টেনে এনে নবদ্বীপে এসে তা মায়াবাদের যে জঞ্জাল ঘুচিয়ে দিল দিয়ে তাকে বৈষ্ণব প্রেমময় বৈষ্ণব আসনে বসিয়ে দিল সে তো মায়াবাদী সম্প্রদায় বিরাট একটা তার পজিশন ছিল সেটা তো আর গ্রাহ্য করল না সেটা ফেলে দিয়ে চলে এলো হ্যাঁ চুল হয়ে গেল সেটা এসে এবার এখানে বৈষ্ণব আসনে বসে সে কত ওপরে উঠে গেল তাহলে সবই সম্ভব তাহলে লবমাত্র সাধুর সঙ্গে সর্বশ্রদ্ধি হয় এই কথাটা বোঝাবার জন্য এটা বলা হলো নারদজি মহারাজের তো চতুর চার মাস সঙ্গ হয়েছে তার কথা আর বলবার কি যখন তিনি চলে গেলেন সাধুগণ তখন তার মনে বড় খারাপ ভাল লাগছে না মানটা যেন কেরাম লাগছে কিন্তু মা তো ছাড়বে না মা তো কিছুতে মা বন্ধনের কারণে গেলেই তো বলবে এই কোকা কোথায় যাচ্ছিস আর ভগবান সেটাও গুছিয়ে দিব মা অতি সকালবেলা অরুণোদয়ের সময় যে ব্রাহ্মণের বাড়িতে কাজ করতেন সেখানে তিনি গোদহন করবার জন্য যাচ্ছিলেন সেখানে যাওয়ার সময় পথেতে সার সর্প দংশন করে মারা গেলেন হঠাৎ পাথে জঙ্গলের পথ গ্রামের পথ সেখানে যেতে যেতে সাপ তাকে দংশন করল করে সে সাপের দংশন ওইখানেই মারা গেল নারদজি মহারাজ বাচ্চা ছোট পূর্বজন্মের কথা বলছেন বলে আমি খবর পেলাম গ্রামবাসীরা হইচই করলো যে তোমার মা মারা গেছে আমার কাছে যখনই ওই খবরটা এলো মা মারা গেছে তখন আমার মনে হলো ভগবানের ইচ্ছায় ভালোই হয়েছে দেখুন একটা বাচ্চা সে যদি মা চলে যায় কিরম অবস্থা হয় বড় বড় ছেলে পেলে সে চিৎকার করে মা করে চিৎকার করছে আর ওইটুকু বাচ্চা সে তখন তার এমনই জ্ঞান উদয় হয়েছে সে বলল মা গেছে তো ভগবানের ইচ্ছা ভালোই হয়েছে কেন এটা তো একটা বন্ধন ছিল একমাত্র বন্ধন ছিল আত্ম কেউ নেই আত্মীয় পরিবার কেউ নেই তো একটা মাত্র বন্ধন এটা ভগবানের নিশ্চয়ই করু না একেই বলে তত্ত্বে অনুকম্পা যখনই আমাদের জীবনে কোন কোনোরকম বাইরের দৃষ্টিতে বিপর্যয় উপস্থিত হয় যদি সে বাস্তব সাধু হয় তখন তার দর্শন থাকে কি তত্ত্বে অনুকম্পা মানম ভঞ্জান আত্মকৃত বিপাকম তখন সে এই অবস্থায় চিন্তা করেন নিশ্চয়ই আমি পূর্বে কোনো বাজে কর্ম করেছিলাম তাই জন্য আমার এই অবস্থাটা হচ্ছে অন্য কোনো হয়তো আমি করেছিলাম কোনো কর এইটা তারা ভেবে ভগবানের উপর তত্ত্বে অনুকম্পে প্রতিষ্ঠিত হন কিন্তু সাধারণ অবস্থান একটু যদি সংসারে কিছু চুন থেকে পান ঘষে যে বিজনেসে একটু টাকা লস হয়ে যায় বা ছেলে যদি পরীক্ষায় ফেলে দুধ তার ভগবানের ভোগ দিয়ে কী হবে হ্যাঁ মন্দিরে কি কী হবে গালাগাল দিয়ে ভগবানকে ও চাকর রেখেছে ও ঠেকা ঠেকা নিয়েছে ভগবানকে ওকে চাকরিতে পাস চাকরিতে তাকে ব্যবসায় লাভ করিয়ে দেবে ওই তো আমাদের এই জন্য বলে আমাদের উত্তরে যত ভক্ত আছে সব বেশিরভাগ যারা খুব শ্রদ্ধা মহারাজজি ক্যা কথা শোনায়া বলবে প্রণামিও দেবে জোর কর না নিলে ব্যাগে ঢুকিয়ে দেবে কিন্তু তাদের প্রার্থনা কি বলে তাদের প্রার্থনা হলে বলছেন 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 জয় বলে গানটা গাইবেন তার আগে বলবেন কষ্ট মিটে সুখ সম্পত্তি আয়ে ঘরকা কাস্টমিটে তনখা জয় জগাদী সাহারে আগে ওই সব বলে নেন সুখ সম্পত্তি আয়ে ঘরকা কষ্টমিটে তনখা জয় জগাদি সাহারে আমি আরতি তোমার করবো ওটাও আমি ঘুরবো না তার সঙ্গে কন্ডিশন আছে একটা পাঁচ টাকার গুঁজিয়া দিয়ে পাঁচ টাকার বাতাসা দিয়ে পাঁচ লাখ টাকা আমার চাই তবে তো আমি তোমার ভজন করুন না তুমি কিসে ঠাকু আমাদের নৃসিংহতলায় একজন একশো কুড়ি কেজি দুধের পরমাণ্ড দিয়েছি আমি বললাম এত দুধের প্রমাণ কি হবে নৃসিংহদের তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক খেতেই পারেন পরে জানতে পারলাম সে একশো কুড়ি কেজি দুধের পরমাণ্ড দিয়ে ভগবানকে ভগবানের কাছে ঠেকা আদায় করে নিতেছি তো ভগবান ঠেকা নাও তুমি আমার ভগবানকে পরবর্তীকালে কিছু উল্টো হয় বলবে মনে নেই অমুক সময় একশো কুড়ি কেজি দিয়েছিলাম এখন তুমি এরকম অবস্থা এইটা বলবার জন্য সাবধান একশো কুড়ি কেজি পরমাণ্ দিয়েছি আমাদের পয়সা নেই আমরা যা থাকি তাই দিয়ে বলি এই খাওয় আমাদের বেশি কিছু নেই যা আছে খেতে খেলে খাও নালে যাও সনাতন তো এই কথা ভগবান বলছে সনাতন তিনি এই এইসব শাক পাতা দিয়েছ রুটি ফুটি দিয়ে একটু নুন তো দিতে হ্যাঁ শাকের মধ্যে নুন না হলে ভালো লাগে ভগবান সাক্ষাৎ বলছেন সনাতনকে বিগ্রহ বলছে তুমি নুন জোগাড় করে নাও আমার ঠেকা পড়েনি আমি নুন আনতে মথুরা যাবো হ্যাঁ মথুরা পনেরো ষোলো কিলোমিটার আমি হেঁটে সপ্তাহে একবার যাই আটা ফাটা ভিক্ষা করিনি যাব তোমার নুনের জন্য আমি যাব। খেলে খাও নাহলে যাও এই হলো প্রেমের কথা ভগবান ওই খেলো আচ্ছা সনাতন আমি যদি নুন জোগাড় করিনি আর তুমি জোগাড় করলে তুমি করো আমার আবহাওয়া দিয়ে দেবো আমি দিয়ে দেবো তুমি নুন জোগাড় করলে করো আমি দিয়ে দেবো তোমাকে তাতে আপত্তি কি কিন্তু আমি ছুটতে পারবো না আমার কাজ আছে কাজ মানে ভগবানের সেবা এইগুলো সব প্রেমের রাজ্যের কথা সেই জন্য বলছেন যে এই সব জড়জগতের লোক সংস্থা একটা কন্ডিশন করে না এটাতে ভক্তি বলে কিছু প্রমাণ হয় না ভক্তি ভক্তির কথা কালকেও ব্যাখ্যা করেছিল অল্প করে অহেতু কি অপ্রতিহতা এই কথাটা কালকে উত্থাপন করেছিলাম অহেতুকী হবে কোনো কন্ডিশন থাকবে না আর অপ্রতিহতা কোনো কেউ যদি বাধা দেয় সে বাধা টিকবে না গোপিকাগণ কি বলছেন বলে আমরা এক কাজ করবো যদি বাধা আসে আমরা বিরহ অগ্নিতে জ্বলে নিজের শরীর ছেড়ে দিয়ে তোমার কাছে চলে যাব যে বিরহ অগ্নিতে নিজের দেহকে পুড়িয়ে দিয়ে তোমার কাছে চলে যাবো আমরা আমাদের আটকাতে না আমাদের স্বামী ঘর দ্বার কেউ আটকাতে পারবেন না বিরহ বিরহ যা উপযুক্ত দেহা ধ্যানেন জাম পদবীন শখে তে হে শখে তোমার পদবিপ্রাপ্ত হবো আমরা চলে যাবো তোমার কাছে আমাদের কেউ আটকাতে পারবে পৃথিবীতে কেউ আছে ভগবানের কাছে যাওয়ার থেকে ভগবানের কাছে যাওয়া আমাদের আটকাতে পারবে না এটাকে বলে হে অহেতুকি অপ্রতিহতা কোনো বাধা সেখানে টেকে না এটাকে বলে বাস্তব ভালোবাসা আর একটু বাধা হলো তালে সব বন্ধ হয়ে গেল তাহলে আসলে এটা তো ভক্তি প্রমাণ হয় না তো নারদজি মহারাজ যখনই খবর পেলেন মাতা আমার চলে গেছেন জগৎ থেকে জগতে আর নেই যা জগতের একটা মাত্র বন্ধন ছিল এটাও ভগবানের ইচ্ছা আমার মুক্ত হয়ে গেল এবার চল নারদজি মহারাজ কী করলেন সেখান থেকে কি করলেন সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চলতে আরম্ভ করলেন চড়ে ধীরে ধীরে জঙ্গল নদী সমস্ত পার হয়ে তিনি কি করলেন অনেক দূর হাঁটতে হাঁটতে চলছেন বাচ্চার কোনো চিন্তা নেই কিচ্ছু নেই খাওয়া দাওয়া কাপড় চোখ কিচ্ছু নেই খালি হাত ভগবানের ইচ্ছা চলতে আরম্ভ করলেন চলতে চলতে এখানে স্বাস্থ্যকার ব্যাসদেব বলছেন শ্রী সুতোবাচ সুতদেব গোস্বামী আবার এখানে বলছেন এবং নিঃসম্য ভগবান দেবর্ষের জন্মকর্মচ ভুজহঃ প্রপচ্ছতম ব্রহ্মণ ব্যাসহ সত্যবতী সুতাহা সুতদেব গোস্বামী বলছে ভাগবত বলছেন সুতদেব গোস্বামী এর মধ্যে অনেক সুতোবাচ সুকুবাচ এখানে আপনাদের মাথাগুলিয়ে যাবে মানে এ বলছেন এই প্রেক্ষাপটে ও বলছেন এইগুলো যদি ঠিক ট্র্যাক রাখা না যায় তাহলে মাথা গুলিয়ে যাবে এক্ষুনি তো বলছে সুকুবাচক আবার বলছি এই ওয়াজ হ্যাঁ সুতো এটা নয় এখানে সুতদেব গোস্বামী বলছেন যে যখন দেবর্ষী তার পূর্বজন্মে এই কথা বললেন তখন আবার প্রশ্ন করলেন ব্যাসদেবজি গোস্বামী নারদজিকে আচ্ছা তারপর এই যে সাধুগণ চলে যাওয়ার পর তখন কি হলো তখন ব্যাসদেব গোস্বামী এই যখন প্রশ্ন প্রশ্ন করলেন তখন নারদজি বলছেন তখন আমার মা যখন দেহ রাখল আমি তখন বেরিয়ে পড়লাম ঘর থেকে এবার যেতে যেতে হঠাৎ অনেক দূর গ্রাম শহর সমস্ত পার হয়ে একটা পাহাড় পর্বত সারা দিন ধরে চলতে চলতে সন্ধে হয়ে আসে এমন সময় আমি আর শান্ত ক্লান্ত হয়ে একটা বিশাল জলাশয়ের সামনে সেখানে গিয়ে মুখ হাত পা ধুয়ে জলপান করলাম খুব ভালো করে ক্লান্ত আর চলতে পারছি না গাছের তলায় আমি বসে চোখটাকে বুঝিয়ে সাধুগুরু বৈষ্ণব যা বলে গেছিলেন যেসব কীর্তন করতেন ওগুলো আমার কানের মধ্যে যেন অস্ফুট স্বরে ভেসে আসছে যেন মনে হচ্ছে সাধুগুরু বসে বসে কীর্তন করছেন চিমটা বাজি কীর্তন করছেন ভালো করে চিমটা বাজায় আবার বিভিন্ন রকম খোল করতাল বিভিন্ন আছে এইরকম অবস্থা হঠাৎ দেখি আমার চরণাম বজম, ভাব চেতসা চেতা ওৎকণ্ঠাস্রু কলাক্ষস্য হৃদ্দাসেত মে সনেই হরি হঠাৎ আমার উৎকণ্ঠায় এখন ওই গলা অবরুদ্ধ হয়ে গেছে আর কথা বলা তো দূরের কথা মানে চোখ দিয়ে জল আসে ধায়তোস চরণাম ভাব নির্জিত চেতসা ভাবেতে আমার একেবারে ডুবে গিয়ে যখন ভগবানের চরণার ভাগ সাধুগণ বলে গেছেন ওই যে বলেছি যাবার আগে কিছু তত্ত্বজ্ঞান উপদেশ করছে করতে করতে হঠাৎ কি হলো উৎকণ্ঠায় উৎকণ্ঠায় আমার জন্য একেবারে আর যেন চোখে জল চলে আসছে সেবা হঠাৎ দেখলাম হৃদয়ের মধ্যে একটা বিদ্যুৎ চমকাবার মতো ভগবান দর্শন দিল হৃদাসিত মে সনেই হরি হঠাৎ দেখলাম বিদ্যুতের মতো ভগবান হৃদয়ের মধ্যে এসে পিতাম্বর ধারী ভগবান দর্শন দিল দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে গেলাম আরি এ কি প্রেমাতি ভর নির্ভিন্ন পুলকাঙ্গ অতি নিবৃত অতি নিবৃত মানে হচ্ছে যে আমার পারিপার্শ্বিক কোনো কিছু যে আছে এটাই আমার মনে নেই তার যে স্থানকাল পাত্র সংগ্রন্ একটা নলেজ একটা ক্রিয়া করে আপনি যে কোনো কাজ করুন কোথায় আছি কি অবস্থায় আছি কোন সময় একটা ক্রিয়া করে এর কোনোটাই খেয়াল নেই সব বলে গেছে কোন সময় কি এরকম এর যে প্রেমাতি ভর নির্ভিন্ন পুলকাঙ্গ অঙ্গ পুলকে একেবারে থরথর করে উঠছে প্রেমের একেবারে এমন একটা ঢেউ উঠেছে ভগবান সাক্ষাৎ এসছে হৃদয়তে

সংক্রান্ত বা বাইরের কিছু কোনো কিছুই আর আমার চিন্তার বিষয়ের মধ্যে নেই আনন্দ সংপ্লবে লীন আনন্দের যেন একটা সম্যক প্লাবন এসে গেছে রূপম ভগবত যত্তৎ মনহ কান্তম সুচাপহম মনের সমস্ত যত কলমস যত কষ্ট আমরা ছোটবেলায় যখন লেখালেখি করতাম আপনার হয়তো মনে আছে ব্লটিং পেপার নিয়ে বসতাম যদি কালী যখন তখন আবার ফাউন্টেন পেন সবাই বেরিয়েছে ছাপ করে যদি কালি পড়ে যেত পরীক্ষা কাঁথে টক করে ওই ব্লটিং পেপার দিয়ে চুষে নিতাম ঠিক এই উদাহরণটা মনে পড়লো যেন মনে হলো হৃদয়ের ভেতরে ব্লটিং পেপার দিয়ে সমস্ত কষ্টগুলোকে চুষে নিয়ে নিয়েছি আর একটুও কিছু নেই সেরকম রূপম ভগবত যত মনকান্তম সুচাপহম সূচা অপহম সূচা মানে সোচনা কষ্ট যত দুঃখ কষ্ট এগুলোকে সব হরণ করে নিয়ে গেছে যেন মনে হচ্ছে আর তস্থে বৈক্লবাদ দুর্মনা ইব আর দেখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দিদিক্ষু তদ অহম ভূয় প্রনিধায় মন হৃদি আহ বৃক্ষমানি না পশ্যাম অবিত্রিপ্ত ইবা হঠাৎ এই দর্শন করতে করতে গিয়ে হঠাৎ ভগবান গায়েব হয়ে গেল ভ্যানিস এ এক ঝলক খালি দর্শন দিলেন ঝলক দিয়ে আমার বিকার চলে আসছে হঠাৎ ওই এক ঝলক দর্শন দিয়ে ব্যাস ভগবান লুপ্ত হয়ে গেলেন তখন আমার কি হলো আবার আমি মনটাকে সমাধান আমি কি হলো আমার মন কি চঞ্চল হলো নাকি বলে আবার সমাধান করে মনটাকে সংলগ্ন করছি কিছুতেই আর দর্শন পেলাম না কিছুতেই আমি অনেক চেষ্টা করলাম আর ওই যে এক ঝলক দর্শন দিলেন ব্যাস তারপর দেখতে তখন আমার বুক ফেটে যাচ্ছে দর্শন পেলাম কিন্তু ভগবানকে তো ধরে রাখতে পারলাম না হাই হাই কি হবে সেই অবস্থায় তখন ভগবান দেখলেন এ তো বাচ্চা একে তো শিশু আর এত সৎকর্ম করেছে সাধু সেবার উপরও সাধু সেবার ওপরে আর কি সৎকর্ম হতে পারে তো একে একটুখানি রাস্তা গ্রিন সিগনাল দেখাতে হবে না তো মরে যাবে কেন দর্শন হয়নি একটা ভালো কথা কিন্তু দর্শন লোভটাকে দেখিয়ে যখন লুকিয়ে নেয় তখন কি অবস্থাটা হয় আমরা একটা জড়ো উদাহরণ দিলে বোঝা যাবে আপনার প্রচন্ড তেষ্টা বেশ এমন জল তেষ্টা মানে যাবেন আমি ঠিক আছে আপনার উদাহরণ না দিয়ে নবাব সিরাজদোল্লার কথা ধরি নবাব সিরাজকে আটকে রেখেছে ভেতরে আর সেখানে একটু জল দাও বলছেন কাঁচছেন তো সে কি করছে ওই যে মির্জাফর সে বলছে জল খাবে জল খাবে একটু জল দাও আর পাচ্ছি না মরে যাবো আর ঠিক আছে না জল না বলে এক লোটা শীতল জল সামনে রেখেছে চলতে পারছে না হামাগুড়ি দিয়ে কোনো মতে জলটাকে নিতে এক লাথি মেরে দিল জলটা উড়ে গেল হেসে তাহলে জলটা যখন দেয়নি তাও তো ভালো ছিল এই জলটাকে হাতে দিলে দিয়ে সে খাবে বলে সংকল্প প্রাণটাকে সেই সময় তুই লাথি মেরে উড়িয়ে দিল কিরকম পিসাচ কীরকম বর্বর চিন্তা কর কিন্তু ভগবানের এখানে কিন্তু সেরকম কোনো বর্বরতা নেই ভগবানের এখানে যে উদাহরণটা দিলাম জড়জগতের মানে অবস্থাটা কি হয় একটা জিনিস লোভনীয় জিনিস প্রাপ্ত হওয়ার পর চলে গেলে কি কষ্টটা হয় এইটা বলবার জন্য আমি উদাহরণ দিলাম ভগবানের এখানে কিন্তু নিষ্ঠরটা নিষ্ঠুরতা নাই এটা যেন মনে রাখবে মনে করেন ভগবান বোধ ওর মতো তা নয় একটা জিনিস প্রাপ্ত হওয়ার মুখে ভালো জিনিস সেটা না পেলে কতটা কষ্ট হয় প্রাণের জলের আরেক নাম প্রাণ এখানে ভগবান এখানে বাধ্য হয়ে গম্ভীরভাবে আকাশবাণী করলো উপর থেকে একটা আকাশবাণী হলো গম্ভীর ও সাঁকায়া বাঁচা সূচহ প্রসময় নিব বলছেন সেখানে নির্জন জায়গায় গিরিগহারে ওই চারিদিকে চারিদিকে পাহাড় মধ্যে জলাশয়ের মধ্যে একটা আকাশবাণী হল যে দেখো গম্ভীর বাক্য তার মনে হলো এই গম্ভীর বাক্যটার দ্বারা এত কি যেন ওই বাক্যটার মধ্যে যেন কি একটা ঔষধি আছে ওই বাক্যটা কানে এলো যেন মনে হচ্ছে হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে কে জানো সেখান থেকে বলল দেখো হান্তে হান্তে আসমনী জন্মনি ভবানো মা অরহতি হে বাছা তুমি এই জন্মে আর আমার দর্শন পাবে না কেন জানো আমি তোমাকে দর্শন দিলাম কেন এটাও তোমাকে এটা কারণ আছে তোমাকে লোভ দেখা পাচ্ছোন আর অবিপক কষাইয়া দুর্দর্শ অহম কুযোগী নাম অবিপক্ কষাই আনাম দুর্দর্শ অহম কুযোগী নাম আমি ব্যক্তির যারা কুযোগী তাদের দর্শনের বিষয় হই না আমি জানি তুমি সাধুসঙ্গ করেছো সবই করেছো কিন্তু ভজন নামক আদৌ সাধুসঙ্গ তারপরে ভজন ক্রিয়া হবে সেটা তোমার হয়নি এখনো তুমি জানি তোমার হৃদয়টা পরিষ্কার হয়েছে কিন্তু কলমসের যে দাগগুলো রয়েছে কলমস এত নেই চলে গেছে অবিপক্ কষায় সেই কষাইগুলোকে দেখবেন অনেক দিন একটা জায়গা যেখানে জলের দোষ আছে জলের দোষ সেই জল যদি আপনি চীনা মাটির পাত্র বা কোনো পাত্রের দীর্ঘদিনের আগে একটা দেখবেন একটা লেয়ার পরে কিছুতেই ওটা ওঠে না একটা কষায় একটা দাঁত পড়ে যায় সেইখানে বলছেন অবিপক্ক কষায় তোমার যেমন তোমার কষাইগুলো এখনও পক্ক হয় না অর্থাৎ ভজনের দ্বারা যে পেকে যায় যেমন চালটাকে জলে জলে সেদ্ধ করলে সেদ্ধ হতে হতে পরে একবারে সিদ্ধ হয়ে যায় তখন নরম হয়ে যায় সেরকম এখানে অবিপক্ষ কষায় বলতে তোমার ভজন নিরবি নিরবচ্ছিন্ন ভজনের দ্বারা এই তোমার এই কষাইগুলো এখনও যায় নাই আর তাপক্ক কষায় আনাম আর তাদের পক্ষে দুর্দর্শ অহম কুযোগিনাম কুযোগিনাম আ বলতে এখানে কথা হলো যারা বাস্তবিক বৈষ্ণবের আনুগত্য নিয়ে ভজন করছেন না তাদেরকে কুযোগী বলা হয় যোগী বলতে অনেকে মনে করে বলে যোগী বলে আমি চোখ বুঝে ধ্যান করছি তা নয় যোগ কথাটা একটা ওপেন টার্ম যোগ যেমন ধ্যান যোগ জ্ঞান যোগ রাজগুহ যোগ ভক্তিযোগ যোগ মানে ওয়ে ওয়ে টু গেট ইন কানেকশন উইথ সুপ্রিম রড ভগবানের সঙ্গে যোগাযোগের যে পদ্ধতিটা যোগ বলা তো এখানে যোগ বলতেই আপনি ভেবেন চোখ বুঝে ওটা না এটা নয় সেখানে অবিপক্ষ কষাইয় নাম দুর্দর্শ অহম দেখো বাছা আমি অবিপক্ষ কষায় সম্পন্ন ব্যক্তিদের দর্শনের গোচরীভূত হই না আমি দর্শনের বিষয় হই না আর বিশেষ করে যারা কুযোগী এখনও যারা গুরুবৈষ্ণব আনুগত্যে সম্যক ভজনের পদ্ধতিটাকে বুঝতে পারিনি এখনো পরিপূর্ণ ভজন করে নাই ভজনের যখন করতে করতে যখন সিদ্ধ অবস্থা সেই সময় আমি দর্শনের বিষয় হই কিন্তু এই সময় তুমি দর্শন পাবেন না তবে হ্যাঁ কৃপা করেছিলেন তুমি পাবে তখন সে কি করেছিলেন তখন এই শরীরটাকে নারদ নারদজি মহারাজ বললেন প্রাদুর হাদুর্ভূত কালে তরিত যথা আমি প্রযুজ্য মানে ময় তাম সধ্যাম ভগবতী তনুম বলছেন এখানে প্রথম শ্লোক বলছেন এবং কৃষ্ণ মতের ব্রাহ্মণ আসক্ত সৌদামিনী যথা যেমন আকাশের গায়ে বিদ্যুৎ চমকায় ঝপ করে চমকাল ঠিক সেরকম হঠাৎ আমার জীবনে অবসান হলো হঠাৎ আমি মৃত্যুর করে ঢলে পড়লাম বিদ্যুৎ যেমন আকাশের গায়ে মেঘের গায়ে চমকায় সেরকম আমার জীবনে এই রকম একটা সময় হল যখন আমি এই এই যে পাঞ্চভৌতিকের শরীর আমি ছেড়ে দিলাম আর তারপর যখন ছেড়ে দিলাম প্রযুজ্য মানে মহি তাম শুদ্ধাম ভগবতীম তনুম আরব্ধ কর্ম নির্মাণ না পাতত পঞ্চভৌতিকাহা আমার এর পঞ্চভৌতিক শরীর এবার সমস্ত আমার পঞ্চভৌতী পতন হলো আর তারপরে বিশ্বপ্রপঞ্চ সংহার করে ভগবান যখন শয়ন করলেন ব্রহ্মা ও সয়নের অভিলাষ হইলে আমি ব্রহ্মার নিঃশ্বাসের সঙ্গে তার অন্তঃকরণে প্রবেশ করে সেখানে থাকলাম তারপর পরের গল্পে আমার এই জন্ম হল বোঝা গেল নারদ এবার নারদ যখন জন্ম হল তখন কি করলেন ভগবান দেবদত্তম ইমাম বিনাম এই যে বিনা এটা নিয়ে আমি এবার গান গাইতে থাকি আর ঘুরতে থাকি এইভাবে আমি কি করলাম এখানে একটা সুন্দর শ্লোক এটা শুনে চিরকাল মনে রাখতে হবে তার আগে এইটা আমি বললাম ইমাম বিনাম চরামি আহম। ভগবান আমাকে ডিজে একটা যন্ত্র দিয়েছেন বাজাবার হ্যাঁ সেইটা বিনা আমি নিয়ে আর ব্রহ্ম একবারে আলাপ করতে করতে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি আনন্দে আমি একেবারে আটখানা ভগবান দিয়েছিলাম এখানে একটা শ্লোক একটা চিরকাল মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে কোনো মতেই বদ্ধজীব নিজেকে নিজের হৃদয়কে পরিষ্কার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বাস্তবিক যে মহাপুরুষ যারা ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন তাদের সেবা যতক্ষণ না করবে সেই শ্লোকটাই আমরা বলে থাকি এটা এখানেও এসে পড়েছে এটা আলোচনা করা দরকার তারপর আবার ঝাঁপ দেব অনেক দূরে জামাধিবীর যৌগপথেই কাম লোভ হতো মুহু মুকুন্দ সেবা যদবা নতমতি যেরকম ভাবে কামলোহু মুহুর মুহুর কাম লোভ আদির দ্বারা জর্জরিত এই যে আমাদের হৃদয় জমাদেবীর সংযম আদি জম নিয়ম আসন প্রাণায়াম শ্বাস জয় ইত্যাদি যা কিছু প্রাণায়াম আদি সবকিছু করেও অনেক যোগ করলাম কিন্তু আমি কি করো এই এত তাড়াতাড়ি আমি নিজের হৃদয়কে পবিত্র করব করতে পারব না মুকুন্দ সেবাইয়া যদবদ হ্যাঁ তথা সম্মতি ভগবৎ সেবার দ্বারা এবং ভগবানের ভক্তগণের সেবার দ্বারা বাস্তবিক যেরকমভাবে হৃদয় পরিষ্কার হয় ওরকম সংযম নিয়ম আসন প্রাণায়াম আদি কেতার দ্বারা হৃদয় এত তাড়াতাড়ি পরিষ্কার হয় না অর্থাৎ এটা অনেকে মনে করতে পারেন তর্ক তুলতে পারেন এটা আবার কী কথা কিন্তু তা নয় গীতাতে ভগবান দেখবেন যদি নিরপেক্ষ হন সেখানে হয়তো আপনারা গীতা একটু পড়েছেন হয়তো দেখবেন সেখানে ভগবান গ্র্যাজুয়ালি একটা একটা করে স্টেপ বলছেন অর্জুনকে অর্জুনকে কখনও ধীরে ধীরে আরম্ভ করলেন কর্মমার্গে প্রথমে কর্তব্যকর্ম বোঝালেন তার বোঝালেন এটা কি তত্ত্ব বোঝালেন তারপরে আবার বললেন কর্মার্পণ কর্মযোগ জ্ঞান যোগ ধ্যান যোগ ইত্যাদি সব আস্তে আস্তে সব বলে যাচ্ছে অর্জুন মধ্যে কেন একবার বলে ফেললো এত কিছু বলার কি দরকার যে কোনো একটা বললেই হয় হ্যাঁ তদহম এক নিশ্চিতম জেনে জেনেহম শ্রেয়ম আত আমাকে একটা বলো না এত কিছু বলছো এখন এটা বলছে এটা এটা করো অর্জুন তা বলছে অর্জুন এটা করো তারপর অর্জুন এটা আমি আই আই মিন কনফিউশন আমি তো কনফিউশনে পড়ে যাচ্ছি সেখানে স্বাস্থ্যকার ভগবান এগুলো উত্তর দিয়েছেন সেটা সাধারণ মানুষ বুঝবে না এই জন্য স্বাস্থ্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলদেব বিদ্যাভূষণ শ্রীর সিদ্ধামী পাদ আবার বিশেষ করে আমি বলছি তাদের সম্পূর্ণ কৃপালব্ধ যে কথাগুলো সেটা শ্রীর সচিদানন্দ ভক্তিম ঠাকুর এমনভাবে লিখেছেন মানে আশ্চর্য কথা সেখানে বলছেন যে ভগবান বলছে দেখো আমি এগুলো সব এগুলো কেন বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম বলছেন বলছে দেখো গীতাটা সমগ্র মানবজাতির জন্য বলা হয়েছে অর্জুনকে তো একটা রিপ্রেজেন্টেটিভ রেখেছে সামনে কিন্তু বলা হয়েছে সমগ্র মানব জন্য এখন সমগ্র মানবজাতের মধ্যে একটা মিশ্রণ আছে কে কোন অবস্থায় উঠেছে কেউ হয়তো কর্মমার্গে আসক্তি ঠিক আছে ওকে মারধর করে লাভ কি ঝগড়া হবে আরও বিগড়ে যাবে যে যেই অবস্থায় উঠেছে থাক তাকে ওরকম ঝগড়া করতে হবে না এই জন্য আমাকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছে দেখো ও যদি কর্মমার্গে আকাঙ্ক্ষা থাকে ওকে কখনো বিভ্রান্তিতে ফেলবে না ওকে শিগ্রি কর্মফর্ম ছাড়িয়ে বলবে চল সাধু হবি ওটা নিষেধ করেছেন কখনো ওর বুদ্ধি বিপর্যয় করবে না ওর এখনও বোঝেনি ও সে অবস্থাটা রিয়ালাইজ করে যখন ত্যাগী হবে তখন তাকে আর কোনোদিন কিছু বলতে হবে না আমার কাছেও এরকম অনেক প্রশ্ন করেন শিলেবামঙ্গি মহারাজের কাছে এরকম প্রশ্ন করতেন অনেকে আচ্ছা মহারাজ কেউ কেউ ভজনে আসে আবার চলে যায় কিছু দিনের মধ্যে সব তলপি তল্প গুটিয়ে বাড়ি চলে গেল বা কোথায় চলে গেল আবার কেউ কেউ আছে যায় না এটা কি জন্য হয় সেটা একই উত্তর আমিও দিই উনিও একই উত্তর সেটা হলো এই লৌকিকি শ্রদ্ধা এবং শাস্ত্রীয় শ্রদ্ধা দুটো কথা আছে লৌকিকি শ্রদ্ধা হলো যেমন আমি ছোটোবেলায় দেখেছি দিদিমা আমাকে বলতো এই ভান্ডারিটা বাঙাল ভাষায় বলতো এ বদমাশি করিস চল আমার সঙ্গে একটু ঘুরে আসবি হাত ধরে নিয়ে যেতে গৌরীয় মঠে গৌরীয় মঠে গিয়ে দেখতে এইখানে আবার কী দেখছি বাবা এ কীর্তন হচ্ছে সব সাধুগুলো তো এইগুলো একটা দেখে একটা শ্রদ্ধা হতো আবার প্রসাদ দিত হাতে একটু প্রসাদ দিয়ে দিত তো এইগুলো একটা লোক এটা দেখে দেখে এটা লৌকিকী শ্রদ্ধা লৌকিকী শ্রদ্ধা ও সংস্কারও এটা হয় শুদ্ধ সংস্কার কেন প্রসাদ প্রসাদ গৌরীয় মঠে বিজ্ঞা সাধুগণের ধুলি আছে ওটা বিদায় ধন্যবাদ কর মাথাটাকে ঠেকিয়ে দিল দণ্ড করতে জানি না ঠক করে ঠকিয়ে দিল তো ওখানে আছে তা মাথায় লেগে গেল এইভাবে স্বীকৃতিও হয় ভক্তির মুখে স্বীকৃতি যাই হোক এখন প্রশ্ন হলো লৌকিক দিদিমাকে বা মাকে দেখেছি রোজ তুলসী তলায় জল দেয় তুলসী তলায় গিয়ে জল জল দেয় পরিক্রমা করে আমাকে বলে রোজ করবি তারপর যাবি আমি বুঝি না কেন করতে হয় গাছটাকে আবার জল দেবো কেন গাছই জল দিয়ে কি হবে এটা তো ওরাই দিতে পারে তো ওটা যে বৃন্দা দেবী এটা তো আর অনুভব নেই কিন্তু এটা বৃন্দা দেবী কি জল দেওয়ার ফল সেটা তো বিথা যাবে না তো এই যে লৌকিকি শ্রদ্ধা দেখে দেখে একটা দাঁড়িয়ে গেছে আর শাস্ত্রীয় শ্রদ্ধা কোনটা যেটা পূর্ব সংস্কার অনুযায়ী বিচার করে আমি বুঝতে পেরেছি একবারে আমার অনুভব এমনভাবে অনুভব হয়েছে যে শাস্ত্রের মধ্যে গুরু বৈষ্ণব যা কথা বলছে এটা একশো পার্সেন্ট ছিপ এর অন্যথা অন্যথা হওয়ার কোনো কথা নাই পার্লামেন্টে যদি কোন রুলস অ্যান্ড রেগুলেশন পাস হয়ে যায় কোন মিনিস্টার পাস করে সেটা অ্যামেন্ডমেন্ট করা হতে পারে কোনো কোনো সময় রদ বদল হয় অ্যামেন্ডমেন্ট করলো কিন্তু অপ্রাকৃত জগতের যে ভক্তিরাজ্যের যেসব রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো অ্যামেন্ডমেন্টের আওতায় আসবে না সেগুলো যা বলে দিয়েছে সেগুলো বলেই দিয়েছে এভারগ্রিন বোঝে গেল এগুলো আমাদের এই জগতের যে যেসব নিয়ম কানুনগুলো সময়ে সময় বদলাতে হবে কিন্তু অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণব যে ভগবান যা বলে দিয়ে গেছেন সেটাকে আমি অ্যামেন্ডমেন্ট করে দেবো কেটে দিয়ে নতুন করবো এটা হবে না এটা এভারগ্রিন এটা ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে এটা কোনোদিন পুরানো হয়ে যাবে না এটা ইনট্যাক্ট থাকবে তা এমন হতে পারে ভগবান যদি চান ইচ্ছে করে এটাকে পরিবর্তন করতে পারে বলে এটা করতে হবে না যেমন একটা উদাহরণ দিয়ে আমি যেহেতু গৌরীয় দর্শনের আলোকে কথাগুলো বলতে পাই প্রতি মুহূর্তে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই স্মৃতিচারণ করতে হবে নালে বিতা হয়ে যাবে ওখানে লিখে দিয়েছে ওরা সেখানে বলছেন গৌরীয় বৈষ্ণবগণ গৌরদেশ থেকে সবাই দর্শনের জন্য গেছেন মহাপ্রভুর কাছে মহাপ্রভু মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দব অদ্বৈত গোসাই সরু সরব তো রয়েছেন সেখানে মহাপ্রভু স্বরূপ সব রয়েছেন গোবিন্দ সব ওখানে পুরুষোত্তম ধর্মের ধামে রয়েছেন এরা তো এখান থেকে গেছেন শিবাস পণ্ডিত এখন রাস্তার মধ্যে মিলন হচ্ছে আর রাজা প্রথাপরু ছাদের উপর থেকে দেখছে সার্বভৌম ভট্টাচার্য বলে দিচ্ছে সার্বভৌম ভট্টাচার্য এখান থেকে বলে দিচ্ছে কে কো রাজা বলছে এখানে যে আসছে সূর্যের মতো সূর্যের মতো এক একজনের তেজ তেজ দেখতে পাচ্ছি এরা কারা এক একটা করে পরিচয় দিন তখন ধীরে ধীরে এই পরিচয়গুলো করা হচ্ছে হঠাৎ দেখতে পাচ্ছে মহাপ্রভু সেখানে বলছে এই সব শিগগ্রি সমুদ্র চান করো সমুদ্রে একটু স্পর্শ করো চান করো করে জগন্নাথের চূড়া দর্শন করো শীঘ্রই গিয়ে প্রসাদ পাও মা পো আদেশ করছে সার্বম ভট্টাচার্যর কাছে রাজা বুঝি দিয়ে আবার কী কথা আমরা তো চিরকাল বেদেতে এই সব নিয়মগুলো জেনে এসেছি ক্ষেত্রতে এলে পরে প্রথমে মাথা নেড়া করতে হয় চান করতে হয় চান করে আন্নিকাদি করে ভগবানের কাছে যেতে হয় জগন্নাথ দর্শন করব তারপর খাওয়া দাওয়া পরে উপবাস করতে হয় সেখানে উত্তর দিচ্ছেন সার্বমঠে দেখো ওটা হচ্ছে ভগবান যে বেদ লিখেছেন সেখানে বেদে ওইসব লিখেছেন এখানে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে রয়েছেন সেখানে সাক্ষাৎ নিজে ভগবান দাঁড়িয়ে থেকে বলছেন আমি যে ওইগুলো তুমি শিগগিরি যাও চান করে প্রসাদ পেয়ে নাও তাহলে ওখানে ছিল পর ওখানে ছিল ভগবানের পরোক্ষ আদেশ আর এখানে প্রত্যক্ষ বা আঙুল দেখি এই শিগগিরি যাও চান করে প্রসাদ পাও তা কোনটা বান এখানে রাগমার্গ এখানে বিধিমার্গ নয় ভগবানের এখানে আদেশ তাহলে ভগবানের নিজের হাতে চৈতন্য প্রসাদ দেবে এই সব বসে যা আমি দেবো প্রসাদ ভগবান বলছেন চৈতন্য মহাপ আমি দেবো প্রসাদ সব বসে যাও বসে গিয়ে ভাতের অন্যের হাঁড়ি নিয়েছেন ডালের হাঁড়ি নিয়ে পরিবেশন করতে যায় স্বরূপ প্রসাই বলছি দেখো প্রভু তুমি তো এই পাতে দিয়েছো দেখো সব দিলে খেয়েছে কেউ বলে কেন খাচ্ছে না তুমি না বসতে কেউ খাবে না এইটা তো তুমি বুঝতে পারছো তুমি আগে বসো আমরা তো আছি তুমি বসো তুমি আগে পেলে তবে খাবে নালে বসে থাকবে খাবে না তখন মহাপ্রু বসলেন তখন সর্বদামদার আদি সবাই মিলে পরিবেশন করতে আরম্ভ করল তো এই যে প্রভু নিজে হাতে ভক্তগণকে অন্ন দিচ্ছেন ডাল দিচ্ছেন ধাক্কাত কৃষ্ণ চিন্তা করে দেখো এর যে একটা আনন্দ এটা কি আর কোথায় উপবাস চুল কাটতে হবে তো চুলোই যাক চুল কাটা এখন কৃষ্ণ ভগবান বলছেন সিগ্রিক পা প্রসাদ এটা আমরা শুনবো তাহলে প্রত্যক্ষ ভগবান যা বলছেন সেটা আমি আগে মানব তাহলে ভগবান যদি চান কোনো সময় ভক্তর সঙ্গে এই ধরনের হতে পারে কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে এই এইসব নিয়মগুলো ভাঙবেন এটা হতে পারে না। এটা হয় না যাই হোক এখানে এবার আলোচনা প্রসঙ্গে আমরা নারদজি মহারাজের এই সমস্ত কথা আমরা জানতে পারলাম তারপরে সব এখানে সপ্তম অধ্যায় সনক ঋষি এবার সুতদেব গোস্বামীকে বলছে সে অনকুবাচন নির্গতে নারদে সুত ভগবান অভিপ্রেতম তত কিমর বিভু বলছেন তারপরে নারদজি যখন চলে গেলেন তখন কি করলেন এখানে ব্যাসদেব গোস্বামী কি করলেন এবার সুতদেব গোস্বামী বলছেন ব্রহ্ম নদীর তীরে সাম্মাপ্রাস আশ্রমে সেখানে বসে ঠিক যেমন নারদজি বলেছেন ভালো করে মনোনিবেশ করে একেবারে ভগবানের চিন্তায় ডুবে গেলেন এরকমভাবে ডুবে গেলেন যেন মনে হচ্ছে তার চারিপাশে কিছু আছে তার আর খেয়াল নেন একেবারে ভাবে। নিজেকে হারিয়ে ফেললেন মানে মনেই নেই তিনি কে এরম অবস্থায় এ অবস্থায় দেখতে পেলেন হঠাৎ ভক্তিযোগে না মানসী সম্মক প্রণীহিতে অমলে যখন ভক্তিযোগে একেবারে ভেতরটা একেবারে পরিপ্লু পরিপ্লুত হয়ে গেল ভক্তি যোগেন মনসি সম্মক প্রণিহিত আমলে অপশ্চাৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়ম হঠাৎ দেখলেই সেই পুরান পুরুষ দর্শন দিয়েছেন দেখছেন চোখ বুঝে আর তার পেছনে দেখছেন মায়া দেবী। লজ্জায় মাতাটাকে নিচু করে গোমটা দিয়ে রাম্বাধানি রয়েছে মায়া দেবী যে মায়া যোগমায়া না ওই মায়াদেবী সেরম ভক্তি যোগেন মনসী সম্মক প্রণিহিত আমলে অপশ্চাত পুরুষম পূর্ণম হ্যাঁ মায়াঞ্চ তদপাশ্রয়াম তার আশ্রিত সে মায়া যে দাসী তাকেও দেখলাম কিন্তু লজ্জার সঙ্গে মাথা নিচু করে রয়েছেন আর সেটা সেই মায়াটা কেমন সেটা বলতে গিয়ে বলছেন সে মায়াকে কেউ কোনোদিন জয় করেছে বলে কোনো ঋষিমনি আজ পর্যন্ত অভিমান করতে পারে যেই অভিমান করবে এক লাথি মেরে সে মায়াদেবী তোমার দর্প চূন্য করে দেবে আজ পর্যন্ত কাউ সাহস হয়নি কেউ বলেছেন যত বড় হোক সে বলে যে ভগবানের মায়া আমি জয় করিনিছি এই কথা কোনোদিন বলেননি কেউ আমরা শুনিনি বরঞ্চ আমরা কীর্তনে শুনেছি মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কি পাবে না না দেখি উপায় এটা ঠিক আছে আমি পাগলের মতো নিচু হয়ে বললাম ঠাকুর আপনার জন্য মায়া আপনি যদি বাঁচান আমাকে আমি বাঁচলাম একান্ত দৈন্যভরে তোমার মায়া যেটা আমি ওই যে সেদিনকে বলছিলাম দশম স্কন্ধের বেদস্তুতি সম্বন্ধে ব্যাখ্যাটা হয়নি দশ করতে আসবে আমি করব জয় জয় যা ঝামিত দশ গিবিত গুণা তমসি যদ আত্মনা সমু দশম ভগ অগ যগ দোক সাম খিল শক্ত বোধ কথে ইত্যাদি এইসব আসবে দেখবেন সেখানে দেখবেন সব বেদ বলছে হে ভগবান জয় জয় জহি অজাম হে ভগবান আপনার জয় হোক জয় 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 একসঙ্গে এটাকে স্প্লিট আপ সন্ধি করলে কি হবে জহি অজাম ভগবান তোমার অজারূপ মায়াকে নাশ করো হাটাও আমাদের সামনের দিকে আমরা আর পাচ্ছি না যতক্ষণই তোমার মায়ার সামনে থাকবে তোমার দর্শনে আমাদের ব্যাঘাত হচ্ছে ভগবানের সঙ্গে যত জীব আছে তার যে একটা কানেকশানের ব্যাঘাত সেটা কি সে ব্যারিয়ারটা কী বলে এটা একটা ইনসুলেশন একটা ইলেকট্রিক কারেন্টের মতো একটা ইনসুলেশন আর যদি দেখার ব্যাপার হয় তাহলে একটা 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 পার্টিশান একটা পার্টিশন আছে বিরাট সেটাকে কোনো মতে জয় করা যাবে না ভগবান আর এই দৃশ্যমান জগতে যত জীব আছে তার মধ্যে একটা ব্যারিয়ার আছে সেটা কোনো মতে যেতে দিচ্ছে না ভগবানের কাছে সেটা কি মায়ার পর্দা মায়ার পর্দা সেটা বলতে কি এখানে বলছেন জয়া সন্মিতো গোস্বামী ব্যাসদেব গোস্বামী দেখলেন ভগবানকে দেখতে পেলেন অপশাৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়ম আশ্রিতা মায়াকে দেখতে পেলেন আর এইরকম একটা মায়া জয়া সন্মহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম ত্রিগুণের দ্বারা যত জীবকে একেবারে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে পন্ডেজ এটা কে করে রেখেছে মায়াদেবী মায়াদেবী জীবকে বন্ধন করে রেখেছে সেই জন্য আমাদের কাঁদতে হয় কুলদেবী যোগ কৃপা করি আবরণ সংগেরোভে তুমি বিশ্ব তুমি যদি আবরণটা না সরাও চিৎ জগতের কিছু দেখতে পাবো না খালি এই কালি এই এই জড়ো বিষয়গুলো আমি দেখতে পাব তার বাইরে যে একটা একটা জগৎ আছে সেটা দেখতে পারো এর বাইরে জগৎ আছে তোমরা কিছুই জানো না একটা গান শুনেছিলাম ছোটবেলা তোমরা কিছুই মানো না যাই হোক এখানে বলছেন জয়া জীব সন্মিত্রিগুণাত্মি মনুতে অনর্থম তৎকৃতভিপদে বলছেন এই মায়া দ্বারা মোহিত হয়ে জীব গুণাতীত জীব কিন্তু স্বরূপ স্বরূপের বিচার করলে জীবকৃত জীবকৃত গুণময় জগতে থাকবার যোগ্য নয় জীবের যদি স্বরূপ বিচার হয় তাহলে গুণময় জগতে তাকে পড়ে থাকবে এটা কোনো কথা না জীবের স্বরূপ যদি বিচার করা হয় চিন্ময় তাহলে তার তো এই এই জগতে থাকার কথা নয় থাকার কথা কি গুণময় জগতে এরা বলছেন এখানে গুণাতীত হলেও জীবা জীব যে আছে এটা গুণাতীত হলেও নিজেকে ত্রিগুণাত্মক ভেবে কষ্ট পাচ্ছে গুণকে স্বীকার করে নিয়েছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার আদি দুঃখ এই ত্রিগুণের দ্বারা যে কর্মগুলো কৃত হয় সে আমার দ্বারা কৃত হয়েছে বলে মনে হয় প্রকৃতির ক্রিয়া মানানি গুণ ও কর্মের অবসর গীতা কেউ পড়েছে আলোচনা করে তাহলে সেখানে দেখতে পাবে সেখানে বলছেন যে কি বললাম শ্লোকটা কি বললাম প্রকৃতির ক্রিয়মানন আসলে কিন্তু প্রকৃতি খেলাগুলো খেলাচ্ছে পুতুল নাচের মতো নাচাচ্ছে এক একজনকে কিন্তু সবাই মনে করছে কর্তা আহম ইতিমান্যাতে এইখানে সবচেয়ে বড় ধোকা খেয়ে যাচ্ছে জীব যে কর্তা কিন্তু সে নয় কিন্তু সে নিজেকে কর্তা মনে করে একটা বন্ধন স্বীকার করছে সেইখানেই হচ্ছে কথা প্রকৃতি ক্রিয়মানন ক্রিয়া প্রকৃতি কে মানানি গুণ কর্ম অবসাহ হ্যাঁ প্রকৃতি কে মানানি গুণ কর্ম অবসাহ অহংকার বিমূল আত্মা কর্তা অহম ইতি মানাতে অহংকারের দ্বারে বিমূড় আত্মা মূড় নয় বিমূল বিশেষ রূপে মূড় আত্মা মোহিত আত্মা কর্তা আহামিক তো কর্তা আমি সংসার করলাম এই আমার ছেলে জানেন আমার ছেলে স্টার পেয়েছে খুব ভালো করেছি বাবা দেখা গেল ছে বাবাকে কোথায় গেল বাবা আর ছেলে এই হয় জীব যে কষ্ট পায় সেটা স্যার নিজের এত বোকা বুঝতে পারে না যে প্রকৃতি তোমাকে নাচাচ্ছে শত তমগুনের যে ভেলকি এটা দ্বারা জীব নাচছে দৌরাচ্ছে দৌড়াচ্ছে ক্রিয়াকর্ম করছে খুনো খুনি করছে এটা আমার এটা মা মরে যাওয়া সময় দিয়ে গেছে গয়নাঘাটি এই লড়াই করছে সমস্ত আর দেখা গেল এগুলো কেউ ভোগ করতে পারে কোহিনুর হিরেটা ব্রিটিশরা নিয়ে গেছে নিয়ে গিয়ে কি ট্যাবলেটের মধ্যে জল দিয়ে খেয়ে নিয়েছে নাকি ওখানেই তো আছে কিছু করতে পারবে না আমি একটা কথা বলি আপনারা শিক্ষিত যারা আছেন তাদের অনুভব করবেন যে যারা কমার্স নিয়ে পড়েছেন তারা রিসোর্স মোবিলাইজেশন একটা পড়েন রিসোর্স মোবিলাইজেশন কমার্সে সেখানে একটা কথা হলো এই যে পৃথিবীর সৃষ্টির পূর্বে ভালো করে ধ্যান দেবেন এই পৃথিবী সৃষ্টির পূর্বে যত সম্পত্তি ছিল পৃথিবীতে আর এখন এই যে একদা এই এই এখন পৃথিবীর সম্পত্তি বেড়েছে না কমেছে বলুন আর ভালো করে বিচার করবো বলুন একই আছে যদি একটু সূক্ষ্ম বুদ্ধি তাকে বিচার করবেন খালি চেঞ্জ হয়েছে সোনাটাকে খনি থেকে বের করে পরিষ্কার করে গয়নাঘাটি হয়ে সোনার দোকানে চলে গেছে সরকার আবার সেটাকে নিয়ে আমেরিকায় দিয়েছে বা বিশ্ব ব্যাংকে থেকে টাকা ধার করে নিয়েছে বাস্তবিকভাবে এই ফ্যালাসিটা আপনি যদি মাথাটা খুলে চিন্তা করেন সঠিকভাবে দেখবেন সব বোকা বানানোর কেস কিচ্ছু না এগুলো কিচ্ছু না বাস্তবিক পক্ষে পৃথিবীর সৃষ্টির পূর্বে যা সম্পত্তি ছিল এখনও তাই আছে আবার এনার্জির যে কনস্ট্যান্ট থিওরি আমরা পড়েছি আপনারাও হয়তো পড়েছেন যারা সায়েন্স নিয়ে পড়েছেন সেখানে আমাদের সায়েন্সের থিওরি আছে এনার্জি ক্যান নেভার বি ডিস্ট্রয়েড ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান এনার্জি টু এনার একটা এনার্জি ট্রান্সফার করতে পারে আর এনার্জিকে ধ্বংস করতে পারবেন এটাই যখন কত বড় সত্য কথা বৈজ্ঞানিকরা জানতে পারলো কি করে এটাই তো কথা শক্তির নিত্যতা সত্য ঠিকই বলেছে একটা এনার্জি আমি হাত থেকে এরকম ঘষলাম শীতকালে এই ঘষতে ঘষতে মেকানিক্যাল এনার্জি হিট এনার্জি হলো হাতটা গরম হলো তো পাহাড় থেকে জলটা পড়ছে আমি ওখানে একটা টারবাইন বসিয়ে দিলাম ওটা ঘুরছে ওটা ঘুরলে কারেন্ট তৈরি হচ্ছে তাই তো ফেরারের ল অনুযায়ী তা দেখা যায় সব একটা মজাদার কথা ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখে কিচ্ছু না ভগবান সব করে রেখেছেন সব গেঁড়া কল লোকে খালি উল্টো পাল্টা লোকে কিচ্ছু বুঝতে পারছে না এত বোকা তাই যে অহংকার ও বিমারাত্মা কর্তা অহম ইতিমান্নাতে এটি আপনার বন্ডেজ আপনি যে মুহূর্তে আপনি অনুভব করবেন আমি কর্তা নয় সবশেষ আপনার বন্ধন মুহূর্তের মধ্যে চলে যায় এটা হওয়া মুশকিল তাই জন্য বলছেন জয়া সন্মহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম পর মনুতে অনর্থম তৎকীর্তন চাবি পদ্ধতি জীব স্বরূপ তো তার এটার মধ্যে স্পর্শ হওয়ার কথা না ত্রিগুণ কেন তাকে স্পর্শ করবে জীবাত্মা শুদ্ধ স্বরূপে তো ত্রিগুণের অতীত ক্ষমতা যে বললো কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির মুখ অতএব মায়ের দেয় সংসারাদি ওটা কিছু করার নেই সেই গিয়ে তাকে বন্ধনে ফেললো কখনো রাজা কখনো প্রজা কখনো কখনো মুসলিম কখনো হিন্দু কখনো খ্রিস্টান কখনো পশু কখনো এইভাবে ঘুরেই যাচ্ছে মা ঘোরাবি কত চোখমাতা বলদের মতো মামন ঘোষ বলতে ঠিকই কথা তাহলে এখানে আমাদের কথা হলো অনর্থ উপসমম তাহলে আমরা পড়লাম জানতে পারলাম পর ওপি মনুতে অনর্থম তৎকেত চাভি ঠিক আছে এসব কথা বোঝা গেল কিছু কিন্তু অনুভব করতে হবে শুধু মুখে মুখে বুঝলে হবে না এটা ডাইজেশান করতে হবে আর ডাইজেশন করলে অ্যাসিমিলেশন চাই ডাক্তাররা বলে আপনি ভালো মন্দ খান আবার খেয়ে দেখে যা ব্লে বেড়িয়ে যাচ্ছে খাওয়া ভালো খাওয়ার ভিটামিনটা রাখতে পারছে না সেই জন্য অ্যাসিমিলেশন বলে একটা কথা আছে ভালো খেলেই হবে না আপনার ছেলেটাকে রিকেট ডুকির মতো রোগা খুব খাইয়ে যাচ্ছে ডিম মাছ মাংস সেই রোগাই রয়েছে কিচ্ছু হচ্ছে না কি করবে ভিটামিনটা নিতে পারে না ও শরীরে নেই ক্ষমতা সেরকম যত কিছু আমরা শুনব সেগুলোকে ডাইজেশন করে তার অ্যাসিমিলেশন দরকার ডাক্তারি ভাষায় একটা অ্যাসিমিলেশন আত্মীকরণ বলা হয় বাংলায় ওই ভালো খাবারের জুসটা ওটা দেখবেন টানবে রক্ত দেখে পুরো শরীরে ছড়িয়ে যাবে বাকি হে অংশতে যেটা রেসিডিউ সেটা বেরিয়ে যাবে শরীর থেকে বেরিয়ে যায় এই যে কথাটা অ্যাসিমিলেশন আপনার রন্ধে রন্ধে রক্তে রক্তে চলে আসবে এইসব সিদ্ধান্ত তবে আপনি সাধু হতে পারবেন বোঝা গেল বড় সাধু হওয়ার কোনো মুখিক কথা নয় তিলকমালা আমিও দিতে পারি আমি তো দিয়েছি কিন্তু হলেই হওয়া যায় না গুরু বৈষ্ণবের কৃপাদের রন্ধে সেই সব সিদ্ধান্ত কৃপা আচরণ একেবারে ফুলের মতো ফেট ফুল যেমন ফোটে ওরম ফুটে উঠবে ও চরিত্রে আচরণে তবে তাকে বলা হবে বাস্তব সাধু এখানে প্রসঙ্গক্রমে বলা হচ্ছে যে ঠিক আছে অনর্থ প্রসম সাক্ষাৎ ভক্তিযোগ মাধ্য যে লকস্যযানত বিদ্যাংশ চক্রে সাতত সংহিতম সত্যদেব গোস্বামী বলছেন অনর্থ প্রসম সাক্ষাৎ ভক্তিযোগ মাধ্যক্ষ যে এই অনর্থকে উপশম করবার জন্য অনর্থ উপ সাক্ষাৎ ভক্তিযোগ ও যে হরিকতার সময় সন্মুখে বসে থাকাটাই ভালো যত কষ্টই হোক তাহলে অ্যাটেনশন থাকে বলছেন অনর্থ উপশম সাক্ষাৎ ভক্তিযোগ অধক্ষ যে অনর্থকে করবার আর সাক্ষাৎ অধক্ষ যে বস্তু ব্যাখ্যা কালকে করেছিলাম হ্যাঁতে ভক্তি যেন উৎপন্ন হয় এই জন্য লোকস্ব জানত বিদ্যাংশ চক্র সাতত্ব সংহিতাম তেন এই সাতত্ব সংহিতা এই যে শ্রীমদ ভাগবতী মহাপুরাণ এ আমাদের জগতে উদিত হল সাতত্ব সংহিতা আর সেটা এমন তার তার সিন্টম বলছেন তার লক্ষণ কি সেটা কি বলছেন বৈশুয়মানায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তির বলছেন যসাং বৈশুয় মহানায়ম এই যে শ্রীমৎ ভাগজী মহাপুরাণ সাতত্ব সংহিতা ব্যাসযদেবজী মহারাজের মাধ্যমে আমাদের সামনে এলেন উদিত হলেন যাংবৈশ্বর আনায়াম যেটা শ্রবণ করলে পরে কি হবে কৃষ্ণে পরম পুরুষে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বম সমস্ত কারণেরই পিছনে একটা করে কারণ থাকে বৈজ্ঞানিকরা যখন গবেষণা করে তখন গবেষণা করতে গিয়ে ফার্স্ট একটা কারণকে রিসার্চ করে এটা কেন হল কেন আমাদের বিজ্ঞানের মূল ভিত্তি হলো কজ অ্যান্ড এফেক্ট কজ অ্যান্ড এফেক্ট কজ অ্যান্ড এফেক্ট এর দুটোর উপর বেশ করে বৈজ্ঞানিক দেখব কার্য কারণ যেটা কার্যতে দেখা যাচ্ছে কারণে নিশ্চয়ই আছে কার্যতে দেখা যাচ্ছে কারণে নেই এটা হতেই পারে তাই না সেই জন্য বৈজ্ঞানিকরা একটা করে পয়েন্ট ধরেন সেটার পেছনে যান এটা কেন হলো এটার পেছনে কারণ কি এটা আচ্ছা এটা যে হলো এটার কারণ কি আবার পেছনে যান রিসার্চের এইটি প্রসিডিও গবেষণা এইটি কি বল এটা কেন হলো এর পেছনে যাবে এই পেছনে যেতে যেতে তখন মূল রূপ কষ্টে যখন ভয় আসছে ব্যা ইউরেখা আবিষ্কার হয়েছে কিন্তু আমাদের এইখানের বক্তব্য হলো ব্রহ্মসংগীতা যেটা বলছেন ঈশ্বর ও পরমকেশ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ এটা সামান্যই গবেষণার মতো নয় সো অনন্ত ব্রহ্মাণ্ডের যত কারণ আছে সেই কারণগুলোকে যদি ট্রেস আউট করে পিছনে যান একটা করে কারণ পেয়ে যাবে তার আবার একটা কারণ পাবে তার আবার একটা কারণ পাবে কিন্তু আলটিমেটলি গিয়ে দেখবেন যেখানে গিয়ে ভোগ কাটা আর কোনো কারণ নেই একমাত্র কৃষ্ণ বোঝা গেল কি বল এই করে এভরি কজ ইজ ফলোডেড বাই অ্যানাদার কস প্রত্যেকটা কারণ তার তারপরে একটা কারণ আছে সো এভরি কজ ইজ ফলোডেড বাই অ্যানাদার কজ

কি করে এসব বলে দৈতে ভদ্রা ভদ্র সব মন এই ভালো এই মন্দ এই সব ভ্রম একটা উদাহরণ দিই ভালো লাগবে খুব সেটা হচ্ছে কি গোয়ালন্দের জাহাজে উঠেছেন তখন বাংলাদেশ বলে হয়নি একই দেশ সেখানে এসেছিল সন্ত মারা ছোট বয়স সেখানে উঠে বসেছেন জাহাজের মধ্যে স্টিমার সব নিজে নিজে টিকিট করে একটা জায়গায় বসেছেন সেখানে হয়েছে কি সেখানে হয়েছে কি একটা ডিমোলা সে ডিম বিক্রি করার জন্য সে এসেছে এসে বস্ত বস মহারাজের গায়ের কাছে মা বলি দুধ তারapod আমি হরি নাম করছি আর ডিমটা বিক্রি আমার গায়ে একটু কাপড়টা সরিয়ে দিয়েছে এই দেখো সাধু হয়েছে বেটা খাওয়ার সঙ্গে খাওয়ার সঙ্গে ধর্মন কি খাওয়ার সঙ্গে ধর্মের কি আজ খাওয়ার জায়গায় খাকা ধর্ম যেন ধর্ম ঠিকই তো জগতের লোক তো তাই বলবে এটা তো হাইডেন এখানে কেকড়া এখানে বোয়াল মাছ ইলসি মাছ গু সব না অসুবিধে কি সব যেতে পারে ব্যাং কচ্ছপ সব হাইডেন তো সন্তি সীমা তর্ক করেননি যেন ওদের দল দল ভারী তর্ক করে মরবো নাকি এটা সরে বসেছেন কি তদুও তথাপি সাধুর তো সবাই দেখেছ এ সাধু হয়েছে বেটা খাওয়ার সঙ্গে ধর্মের কি খাওয়ার জায়গায় খাওয়া ধর্মের জায়গায় ধর্ম একে সরে বসছে এত হ্যাঁ আমরা কি মানুষ না নাকি তোরাই তো বড় মানুষ আমরা কি মানুষ হয়েছি নাকি আমরা তো মানুষ না অমানুষ এখন তারপর বড় ও বলছে এই 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 সাধুগুলো সাধুগুলো ভালো শ্রীরামকৃষ্ণ মিশনে দেখো কত সুন্দর এরা তো ঘৃণা করে না তাই তো কোনো দিন ঘৃণা করে না এটা ভালো কথা তারপরে একটা লোক একটা যে 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 লোকটা বিক্রি করেছিল তার পাশের লোকটা এরকম কথা বলছিল যাই হোক এখন একটা লোক কী করেছে সেই ডিমগুলোকে কিনবে ঠিক করছে দরদাম করছে যে লোকটা গালাগাল দিলে এতক্ষণ আর ডিমোলা তো পাশে বসেছে সরে বসেছে বলে পাশের লোকটা গালা ডিমোলা গালাগাল দেয়নি ডিমোলার পাশের লোকটা এখন ডিমোলা চিন্তা ডিমোলা বসে রয়েছে একটা লোক সে অন্য একটা লোক এটা দরদাম করলো এই ডিমগুলো সব একসঙ্গে নেবো কত দামে দিবি একসঙ্গে নিলে কত লটে নেবো একবার বলে লটে নাও জানো আমি এই দামের কমে আর দিতে পারবো না একটু কম করে দে দেবে না কিছুতে শ্রীরামকৃষ্ণ মহারাষ্ট্রে বললো তো কত দাম রে বলে এত দাম বলে সব আমায় দিয়ে দে সব নিয়ে নিল যেই কিনে নিল যে লোকটা এক্ষুনি এই বৈষ্ণব সাধুরে গালাগাল দিচ্ছে আবার ওকে গালাগাল দিতে আরম্ভ বড় বরং এক্ষুনি বলছিল বরঞ্চ এই এই শ্রীরামকৃষ্ণ এ ভালো এই সাধুগুলো আর এই বদমাস আর এখন আবার উল্টো বল যে ডিমগুলো সব ও কিনতে পারলো না ও সব কিনে নিচ্ছে বেশি দাম দিয়ে দেখেছ এই সাধু সব কিনে নিল একটা দিন আমাকে দিল না বাহ ভালো তাহলে তাহলে বিচারটা কি হলো জড় জগতে জড় জগতের লোকের এরামি বিচার এই ভালো বলবে এই মন্দ বলবে তাদের ভালো মন্দ তো মায়া তো মায়াগ্রস্ত তাদের ভালো মন্দের বিচার তারা বুঝেই না কোনটা ভালো মন্দ বলে কি হবে তাই যে সেখানে বলছেন এরা অজস্র সব নানারকম উদাহরণ হাসতে হাসতে পেট ফেরে যাবে যাসাং বৈশ্রয়ম আনায়ম কৃষ্ণের পরম পুরুষে যেটা সমন করলে কৃষ্ণ নামক পরম পুরুষে পরম ভক্তি উদিত হবে শ্রদ্ধা উৎপত্ত হবে যশাঙ্গ কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপত্তি পুংসহ শোক মোহ ভয়াপহা শোক মোহ ইত্যাদি দূরীকরণ যে করে দেবে একবারে এত ভক্তি উৎপন্ন ভক্তির উৎপাদতে পৌঁছা শোক মোহ ভয় জীবনে আর কোনো কিছু থাকবে না যে ভাগবত ধর্ম অনুশীলন করেন তার জীবনে কোনোদিন শোক মোহ থাকে কি যদি থাকে তা নিশ্চয়ই সে বাস্তব জায়গায় শোনে নাই সে এমনি পণ্ডিত হওয়ার জন্য শুনেছি বলে একটা উদাহরণ সুন্দর সুন্দর সব উদাহরণ একটা ব্যক্তি খুব ভাগবত অ করে পড়ে পড়ে একটা সাধারণ সাধু ভাগবত সুন্দর ব্যাখ্যা করছে সে পাঠ হওয়ার পরে বললো আপনি কি আপনার তো মনে হচ্ছে ভাগবতের অনুভব হয়ে গেছে আপনি কি করে এরকম করলেন এটা কি করে কি পড়েছেন আপনি বলে আমি আমাদের যে গুরুপাদ পদ্ম একটা সুন্দর তা ভাগবতের উপর সুন্দর লিখে দিয়েছেন বিভিন্ন রকম কোন কোন জায়গা কি কি মানে কীরকম হয় সে আনুগত্য আমি ওটাকেই অনুসরণ করেছি ভাগবতের কোন কোন টিকা আপনি পড়েছেন কিচ্ছু পড়িনি হ্যাঁ পড়েননি কিন্তু এত সুন্দর আপনি ব্যাখ্যা করলেন বলে আপনি কি করেছেন বলে আমি তো চার সারা জীবন ভাগবত পড়ে গেলাম ভাগবতের সব ঠিকাফিকা পড়েছি কিন্তু আমার তো কোনো অনুভব হলো না কী কারণ বলুন দেখি তুমি তখন জিজ্ঞাসা করছেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি সত্যি কথা বলুন তো আপনি যেদিন থেকে ভাগবত পড়তে আরম্ভ করেছি সেদিন আপনার বিচার কী ছিল সত্যি করে বলবেন বলে আমার বিচার ছিল আমি পড়ছি বড় পণ্ডিত হব বিরাট লেকচার দেব ব্যাস আপনি যেটা চেয়েছেন আপনি পেয়ে গেছেন আপনি বড়ো বড় লেকচার দিতে পারেন আপনি পেয়েছেন কি না ভাগবত হচ্ছে যা চেয়েছেন আপনি তা পেয়েছেন আর আমি যা চেয়েছি আমি তা পেয়েছি আমি চেয়েছি অনুভব ভাগবত বিশেষ কিছু জানি না ভগব গুরু বৈষ্ণব কৃপা করে যা দিয়েছেন গুরুদেব বলে দিয়েছেন এভাবে করবে তো আমি পেয়েছি আমি এই সামান্য বলি এই সামান্য জিনিস পরে গুরুদেবের আপনার এরকম হয়ে গেছে ভক্তি বলে আমি পেয়ে গেছি বলে আপনি যা পেয়েছেন আপনি যা চেয়েছেন ভাগবত আপনাকে তাই দিয়েছে আর আমি যা চেয়েছি আমাকে ভাগবত তাই দিয়েছে অর্থাৎ যে যা চায় ভগবত তাই দেবে যদি কেবল শুষ্ক পাণ্ডিত্য চায় তাই দিন আর যদি অনুভব চায় এরকম অনেক উদাহরণ আছে শিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজের কাছে শিল বিমলা প্রসাদ সরস্বতী প্রভুপাত গেছেন একদিন সকালবেলা বাবাজি মহার বঞ্চনা করতেন সবাইকে কিন্তু তাকে বঞ্চনা করতেন না আমার প্রভু এসছেন আমার প্রভু এসছেন বসুন বসুন নিজের শিষ্য না গুরু বোঝা যায় না নিজের শিষ্য না গুরু বোঝে যান আমার প্রভু এসছেন বসুন বসুন আরাম করে বসিয়েছেন আচ্ছা আমার প্রভু শ্রীমাদ ভাগবতী মহাপুরাণে একটা শ্লোক আমাকে শোনান্ত দেখি প্র একটা শ্লোক বলেছেন শ্লোকটা শোনার পর বলছেন প্রভু এই শ্লোকের একটা ব্যাখ্যা একটু শোনান্ত দেখি খুব ভালো লাগবে শুনতে প্রপাত তখন এর ব্যাখ্যা করেছেন গুরুদেবের সম্মুখে ব্যাখ্যা করার পর অপূর্ব বাহ বাহ খুব সুন্দর ব্যাখ্যা হল আচ্ছা আমার প্রভু এই শ্লোকের ব্যাখ্যা যদি এরকম হতো কেমন হতো বলে গৌরকিশোর বাবা নিজে ব্যাখ্যা করতে আরম্ভ বহুপাদের মাথায় হাত বলছেন ইনি নাকি কোনো সংস্কৃত পড়েননি ভাগবত পড়েননি এই শ্লোকের এই ব্যাখ্যা কোথা থেকে তিনি পেলেন অভিনব ব্যাখ্যা এই শ্লোকের যে ব্যাখ্যা করলেন কোনো পণ্ডিতের ক্ষমতা নেই এরকম ব্যাখ্যা করবেন কোথা থেকে পেলেন এটাকে বলে কৃপা ভাগবত যে বস্তু যার উপর কৃপা করবেন তাকে সেই অর্থের উদ্গম হবে তার বাকি পাণ্ডিত্য বলে কোনো সময় সম্ভব না এই সব মহাপুরুষের আচরণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমাদের মধ্যে যেন কোনো রকম স্পর্ধা না আসে ভাগবত নিয়ে খেলা করা বিভিন্ন রকম টাকা রোজগার অনেকে সাধু 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 নিয়েও রোজগার করে সাধুকে নিয়ে বিজনেস আরম্ভ করে দিল গুরুদেবকে নিয়ে বৈষ্ণবকে নিয়ে এগুলোই এগুলো একদম নিষেধ এগুলো কখনোই করা উচিত নয় তাহলে প্রাচন্ডতা প্রাপ্ত হয় সেই বলছেন जे जसं वई स्वयमानयम् कृष्णे परम पुरुषे भक्तिर उत्पद्यते पुंसः स शोक भयापहा भयापहः स संहितां भागवतिम कृतानुक्रमो चात्मजम् सुकम् अधपयामासो निवृति नितरं मुनिम सुख मुनि के इनी एटा धीरे धीरे क्रम अनुजईयय सो निदेर आत्मजो बोले लोके जाने व्यसात्मजो কিন্তু ব্যাসদেবজিকে সেটাও পরিচয় আমরা জানি আর সুখে সুখ কি নন্দনন্দন কৃষ্ণ কৃষ্ণত সুখ সয়াম নন্দন কৃষ্ণই সুখরূপে এসছে তাহলে এখানে এইসব কথাতে তো আমাদের কিছু যা আমরা তো বুঝতে পারি যে আত্মজ বলতে নিজে ছেলেকে ভালোটা রসগোল্লাটা নিজে ছেলেকেই দিল নাকি লোকে বলতে পারে তো বাহ ভালো তো ব্যাসদেবজি গোস্বামী ঋগ্বেদ দিল পৈলা কাকে পৈলা ঋষিকে একে অথর্ব দিল একে বিভিন্ন ভাগ করে আর নিজের ছেলেটাকে বেশ রসগোল্লাটা খাইয়ে দিল বলতে পারে বদনাম সেই জন্য ব্যাসদেব গোস্বামী চিন্তিত হয়ে পড়েছিলেন বলে আমি যদি এখন এইটা দিই তার লোকে বদনাম দেবে নিজের ছেলেকে ভালোটা দিল সেই জন্য সুখদেব গো আছে এখানে নেই ভাগবতে তো সার কথা যে সুখদেবকে পাঠানো হয়েছিল কোথায় বলে কার কাছে ওই যে জনকরাজের কাছে জনকরাজ পরীক্ষা করে এমন পরীক্ষা করেছিলেন তখন একেবারে সার্টিফিকেট দিয়ে দিয়েছিল এই হচ্ছে সবচেয়ে মহা সাধু এর সোনার পাত্রতা আছে এগুলো সব পুরাণান্তরে আছে বর্ণনা আমি এগুলো সব তুলব আর সুকম অধ্যাপয়া মাসো নিবৃত্ত নিতরম মুনিম যিনি নিতরম অভিক্নম নিতরম মানে হচ্ছে অভিক্নম মানে কন্টিনিউ মানে যেখানে বলে কোনো ছেদ নেই নিরবচ্ছিন্ন যিনি নিবৃত্ত মার্গের প্রতীক যাকে কোনো বিষয়ে কোনো জন্মে স্পর্শ করতে পারেন জন্মাবার পর থেকে তাকে বিষয় পেটের ভেতরেও বিষয় স্পর্শ করেনি আর জন্মাবার পরেও তিনি মাকে আমার মাটাকে এটাও ফিরে দেখেনি আমার মাটা যে জন্ম দিলে খুনি মাটাকে ষোলো বছর বয়সে আবির্ভাব বলেন সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে যায় মাকে ঘুরেও দেখেনি তাহলে সেই ব্যক্তিকে আজন্মকাল কোনো বিষয় স্পর্শ করেনি তাহলে এর চেয়ে বড় ভাগবত ভাগবতের রস রাখবার যে পাত্রতা আর কোথায় ভালো পাবো হবে খালি খালি ওকে অ্যাট্রাকশন করে আনতে হবে কেন তার ব্রহ্মজ্ঞান রয়েছে ওটাকে ঘুরিয়ে ওটা অনায়াসে করা যায় ওটাকে আকর্ষণ করে শুকমুনিকে কিভাবে নিয়ে আসা হয়েছিল সেটা বলে আজকে আমি শেষ করব আজকে বেশি বাড়াবো না সেখানে সুখদেব গোস্বামী বলছেন সনুক আদি বললেন আরে আমরা তো জানিও তো নিবৃত্ত তো এক্ষুনি বললেন সে বিষয় কোন স্পর্শই করে নেই কোনো ব্যাপারে নেই সাথে নেই তো সে আবার কি দরকার ছিল এত বড় একটা সংহিতা কস বা বৃহতিম সমা আত্মারামসমাস হ্যাঁ সবই নিবৃত্ত সর্বত্র সর্বত্রপেক্ষক সর্বত্র উপেক্ষা যিনি করেন কোনো কিছুতে জড়ান না কসহেত কি কারণে তিনি বৃহতিম এতম আত্মারামাহ সমাভ্যাস এত বড় একটা ধৈর্য অতি কেন কেন অভ্যাস করলেন সেটা বলতে গিয়ে গোস্বামী বলছে আমরা এইসব শ্লোক বিভিন্ন বিদ্যৎ সমাজে ব্যাখ্যা কর ব্যাখ্যা করতে হয় গুরুষ্ণ আজ্ঞাতে আত্মারামগ্রন্থায় ক্রমে করবু কিং ভক্তি ইত্যম গুণ হরি ভগবান হরির মধ্যে এমন অনন্ত গুণাবলী আছে যিনি আত্মারাম তাকে পর্যন্ত টেনে খিঁচে নিজের চরণের সৌন্দর্যে আকর্ষণ করে নেন ভগবানের সৌন্দর্য এমন ভগবান লীলা ভগবানের গুণাবলী এমন যেটা আত্মারামকেও একবারে খিঁচে নিয়ে চলে আসবে টিকতে পারবেন সেটি হয়েছিল এইটি হয়েছিল সেটা আমি দুটো কথা বলে শেষ করব। হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদ্রায়ণী নিত্যম বিষ্ণু জনপ্রিয় এই বিরাট সংহিতা তিনি এটা অভ্যাস করেছিলেন কেন হরের গুণাক্ষিপ্ত মতের ভগবান বাদ্রায়ণী সুকমুনি এই ভগবানের এই গুণাবলীতে হরির গুণেতে আকর্ষণ করে তাকে নিয়ে এসছিল এই সম্বন্ধে একটা ছোট্ট কথা বলে আমি এখানে শেষ করব। সেটা কি না বলছেন ব্যাসদেব গোস্বামী যখন দেখলেন ছেলেকে ফেরানো গেল না তখন তিনি চিন্তাতুর হয়ে পড়লেন তখন তার মধ্যে একটা চিন্তা এলো আত্মারামস মনেও নির্গন্থা অপিউরুক আচ্ছা তাহলে এই আত্মারাম যে আমার ছেলেটা তাকে আমার টেনে আনতে হবে কি করে আনবো বলে এক কাজ করল নিজের শিষ্য তাকে শিখিয়ে দিল বলে যা ওই যেখানে ও গেছে ও ব্রহ্মের ধ্যান করছে চোখ বুঝে কিচ্ছু করবি না ওকে গিয়ে ওখানে গাছ কাটার নাম করে যাবি গিয়ে গাছ কাটার অভিনয় করবি আর সুর করে ভাগবাদ দুটো শ্লোক শিখিয়ে দিয়েছেন ওটা বলবি ভগবানের গুণ আর ভগবানের করুণা এই দুটোর প্রকাশ সংক্রান্ত দুটো শ্লোক বেশ কয়েকটা দুটোর কথাই আমি বলছি এটা শিখিয়ে দিল বলে কিচ্ছু বলতে হবে না খালি এটাও বললেই দেখবে ও চলে আসবে এই দুটো শ্লোক শিখিয়ে দিলেন এবং সেখানে গিয়ে যখন সে গাছ কাটতে কাটতে ওই দুটো শ্লোকের উচ্চারণ করেছিল সঙ্গে সঙ্গে সুকমুনি কি পাগলের মতো চোখটা খুলে ফিরে ফেলে যে কে কে কোথা থেকে আসছে তখন সেখানে পাগলের মতো গিয়ে বলছে আর কিছু বলো আর কিছু বলো আর আরো কিছু শোনাও মহাপ্রভু বলছেন তৃষ্ণায় কান মরে গেল স্বরূপ কিছু বলো কান বলো বলো বলে প্রভু পাতে কান

बिन्दारन्नम सपदरमणम प्राविषाद गीत कीर्ति बांचकल्पतरुवशि की पासि न भवेच पतितानंग पावन भविष्णुभ्यो नमः